খা লে। কঠিন নিশা রে, কি করা মাল, আমারও তো মাথা টাথা ঘুরছে রে। হ্যাঁ হ্যালো, আছে তো কি শ্রাবণের বিয়ে লাগবে? আমি এখন মদনকে খবরটা দিছি। মদন দা, আপনার মালের তো বিল লাগিছে। কোন ডার রে? সোনার? না না না, তাহলে টিনা? না না, তাহলে কুন্ডি ওই বিনা? না না, তাহলে আর কুন্ডি হবে? এই মোটা কেরি লাস্টে যে ডিপেম হলো না, ওই মোটা কেরি শ্রাবণী? হ্যাঁ হ্যাঁ, ইরি শালা, আমার মানে বিয়ে লাগিছে আর আমি নিজেই জানিনি। ওই চোখটাকে নি, ওই বাবা মাকে দেখছি। থাম, এক পাকে খাইলি, না খাইলে ঝামেলা জমবে না। জয়বীর, তুমি এখানে? এই তোর বোন বিয়ে ঠিক হয়ে গেছে? কই ওই ছোট বাচ্চা, ওকে ডাকাকে বাইরে। আমার মেয়ের গলা, এছাড়া সাহস কত আমার মেয়ের সাথে ঝামেলা হচ্ছে? ওর বাবারও তো আসার টাইম হয়ে গেল, এখন কি করি আমি? এবার কি হবে, ওই ছেলেটা তো বাড়িতেই আছে, যাই দেখি। আমি কিদা আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন গা? শ্রাবণী বাইরে আয়, শ্রাবণী বাইরে আয়, শ্রাবণী বাইরে আয়, তুই বাইরে আয়, একে তুই চিনিস? বাপরে কথা, আমার মেয়েকে আমি ছোট থেকে বড় করেছি, খাওয়াইছি আমি, পড়াইছি আমি, আর তোর পারমিশন দিতে যাবো? একই দিব আমি কে মানে? আপনার মেয়ে আমাকে ভালোবাসে? থামেন থামেন, আপনারা ঝামেলা করেন না, আমার মেয়ে তোকে ভালোবাসে। ওই শ্রাবণী করে ঘর থেকে বাড়া আছে, কিরে বাড়া? কি বাবা, এই তুই কি ওই ছোটকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। ও নো, ওরে বাচ্চা কিছু বলিস আগে। আব্বা সেই ছোট বাচ্চা, ছোট বাচ্চাকে দিব আর দিব? আপনাকে হাত দিবেন না, আমাকে মারলে আমার হাতে সাপ মারি দিব। আপনার মেয়ে আমাকে বিয়ে করতে চাই, আমাকে এখনই বিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, দেখতে থাকবে। এই সামনে বাইরে মারা, এখনই বাইরে মারা, তুই তাড়াতাড়ি বাইরে মারা। আগে তুই এখানে আয়, ভালোবাসিস? এবার তো কোনো আমার কাজ নাই,
তাহলে তোরা যা বলবি তাই যাবো না, একদিন তুই বুঝবি এই মদ করে ছেলেকে বিয়ে করি কি ভুল করছিস তুই। লে তোদের দুজনের হাতে হাত দিয়েছিলাম, যা যাকে খাবি খাবা তোরা, আমি তো চললাম। ঠিক আছে যাও, বাজার থেকে আসার সময় আমি একবার ঘুরে আসবো। ও মদন দা, কোথায় আছেন? আসেন আসেন, এখানে একটা মদ খেয়ে যান। আরে না না, এখন আমি মদ তো খাবো না, আমি এখন শ্বশুর বাড়ি গেছি। ওই শ্বশুর বাড়ি পরে যাবেন, আগে আসি একবার খাই যান মদ। অত কেন তুমি বুঝছি, দে একবার খাই যাই। তাহলে তুই থাক, হ্যাঁ আমি এখন শ্বশুর বাড়ি গেলাম। হ্যাঁ তাহলে যাও, এখানে বেশি লাগ গেল মনে হয় রে, যাও। মদ একটু বেশিও খাওয়া হয়ে গেল, এই চোখে ঝাপসাও দেখছি। শ্বশুর বাড়ি যাচ্ছি, কাকে দেখি বুলি ফেলবো, যাই পরে দেখা যাবে। ঘরে তো যাই, শাশুড়িমা। ও শাশুড়িমা, বাড়িতে আসেন নাকি? আমি বলছি ভাই, বাড়ির মাতাল জামাই কেমন আছেন? আমি না এই বাড়ির জামাই, তা আপনি আবার কে? আপনার বউর সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল না, আমি সেই লোক। এই শালা, তুই এবারে কি আছে? জামাই তুই মদ খাই শ্বশুর বাড়িতে আসছো? আমি মদ খাই আর যা খাই, আপনার মেয়ের মধ্যে চরিত্রহীন তো না? আমার মেয়ে চরিত্রহীন? তার মানে চরিত্রহীন তো, আপনার মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল দেখিছো, এই জন্য আমি মাতালের সাথে বিয়ে দিতে চাইছিলাম না। হ্যালো মা শ্রাবণী, এবার বুঝতে পারছিস তো কেন তোর সাথে মাতাল ছেলে বিয়ে দিতে চাইছিলাম না? এটা দেখ, শ্বশুর বাড়িতে মদ খেয়ে এসে ঝামেলা করছে, আমার মান সম্মান একটুও থাকলো না। হ্যাঁ বাবা, আমার ভুলই হয়ে গেছে।